গরু নেই, হাতটা না জুড়কে না জুড়কে দুটা গরু দুটা পেছন গেটা দুটাই দুটকে করল, একটা কোচা হতো দিকে একটা মরুদ হচ্ছে গে বা বা। দাদা তুই হালটা রাখতে দে, হালটা রাখতে দে, তারপরে তোদের কত টেম্পার হয়েছে, তো কত শেখি হয়েছে বুঝাচ্ছি রে। সরি বলছি সরি সরি আরে সরান বলছি এদিকে সরি তোমার একটা দিকে বাবে বা। দাদা সবুর কর, তুই হালটা ঢুকা দেবে সাইড দেয়, তারপরে কত রাগে চলবে কত বেমানি করবি না সেটা তোকে দেখছি মজাটা। আরে কি বলবো হে দাদারা, এত ঠান্ডায় সে ঢনঢনা মাছি গিরা গরু গিরা সিং গোড়ায় গোড়ায় গরু বুঝছে তো কত সত্য। হ্যাঁ হ্যাঁ খায়ে খায়ে তো ভালো তো করে বল হয়েছে না, সে বলটা ফাটাচ্ছে সালে এমন। হ্যাঁ 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 চারে খুঁড় রে বাবলে। হ্যাঁ এইবার দাঁড়া এমন তোকে সালে হালটা ঢোকাই দিব না হে, ফলে বুঝতে পারবি কত আর দুয়াকে দিবি সেটা দেখছি সে বের কর। চল 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 হ্যাঁ চল 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 চলতে কি কথা চল চল। আমি বসলে কিন্তু ছাড়বো না, ক্ষেত্র যখন বলেছি পুরাবো তখন পুরাই ছাড়বো। তারা এমন কবর ধরাই দিব না ঝরঝর উঠবাছি। কত বড় জ্বালালি সালা লোকের একটা গরু পুচকে আমার দুটা গরু পুচকে দিল। এই জন্য বলে সালা টুনা মানুষ আর এই মোরা গরু সংখ্যা বিশ্বাস করতে নাই। আয় 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 না বা আয় দেখেছিস আমাকেই তার মাছিস, আমাকে তার নালে হবে না, এই জুয়ানটা দিকে আয় এদিকে আয়। আমি জানছি কারণ সরাবর মাসে তোর চুয়াল হাল পাইস নাই ন, এই জন্য তো শেখে দেখিয়েছে জানিস, যাবার সময় ঝাইটাটা বিকে গুনে ঘর যাব। এদিকে আয় এদিকে আয় 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 এগে দেখছো ভাই কত সেখি হয়ে যাবে ওটা দেখছো আমাকে কেমন আছে এদিকে চল 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 সরিয়া বলছি জানো ভাই যা 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 বলছি জলটা দেখি যা আগে দিকে যা একটা যদি পাশ হচ্ছে তো একটা কোন দিকে যাইছো দাদা আয় আয় বারে গরু রে নিজের কিষানটা করছিছে
কাকে ভাবছি রে, এদিকে জোয়ানটা দিকে আসতে বলছি। আর সারা আমার কপালে এমন একটা বহু জুটেছে বা এই বহুটা আমার বোধ হয়ে আর এক কাজে লাগে। দেখেন এই বহুটা আমাকে ফেরত করতেই হবে। শ্বশুরকে কে বলবো তোকে ঝালাতে কি একই দিকে ঘর যাবো। আরে কি হলো বাপ, আচ্ছা গো তুমি দাঁড়িয়ে আছো আমার দিকে, তার মাঠে গরু গেলাই নাই রে ভাই, আমার ভাগটা তো উচ্ছে আছে বলে খর করতে হচ্ছে না। কেনটা মারিস না, দেখ ভালো করে দাঁড়া। তোকে বছর ভাই আমি রাখবো না রে। দাঁড়া বাবু, বাবুকে বলবো তো গরু দেখবই, বছর রাখবো নাই, চল 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 চল। এই জমিতে কে আপনি দিচ্ছে এই চাষ করার জন্য? কেন হুজুর, কেন হুজুর? এটা তো আমাদের বাপের জমি, বাপ ঠাকুরের জমি, এই জমিতে আমরা কেন চাষ করবো না? তাতে কি হয়েছে? আদিবাসী জানিস রে, এই চাষ করতে আমাদের হলে, এই চাষ করতে হলে আমাদেরকে খাজনা দিতে হয় না হুজুর? আমাদের বাপ ঠাকুর বাপ কোনদিন তো খাজনা দিইনি, আর দুর্গাত্তরাকে আমরা খাজনা দিতে যাবো কেন? কি দুনিয়া, তুমি জানিস কঠোর শান্তি পাবিস, কঠোর হুজুর হুজুর আমি মারবো না, হুজুর আমি মারবো না। কি আমি চলে যাচ্ছি, এই এই চল 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 চল, আমরা এখানে থাকবো না, ওরে ওরে যা যা বলছি যা চল চল চল। আর মারবেন না হুজুর, আর মারবেন না, আপনাদের কথা মতোই আমরা অক্ষরে অক্ষরে পালন করবো, আমরা চলে যাচ্ছি হুজুর, আমরা চলে যাচ্ছি, যা যা বলছি এখান থেকে চলে যা, আমি কঠোর শাস্তি দেবো, কঠোর শাস্তি দেবো, কঠোর শাস্তি দেবো। ওরে ভাই সৈনিকগণ, ওরে ভাই সৈনিকগণ, চলো চলো, এই আমাদের দেশে বিদেশে
আমরা তন্ন তন্ন করে দেখবো আমাদেরকে তারা খাজনা দেবে কিনা, আর যদি আমাদের খাজনা না দেয় তাদেরকে আমরা গুলি করে মেরে ফেলবো। কেমন বাবা এবং তার মাতা তারা বাড়ি ফিরে যান, ওদিকে এই বিরসা মুন্ডা ইংরেজের অত্যাচার অবিচার শুনে ওদিকে বিরসা মুন্ডা বীর লড়তে ছুটে আসছে।
বাবা বলুন বলুন আমাদের কি আজ্ঞা তবে করতে হয় বলুন। শ্রী গাউগা রাম শ্রী আও কাশীরাম এই রেগে তো অত্যাচার অবিচার আমার সহ্য করতে আর পারছি না। শুনে গায়াম শুনো কাশীরাম আর মিলন নাহি প্রয়োজন চলো চলো মানুষের সকলে মিলে একত্রিত হয়ে সাধারণ লড়াই করবো। Thank you.
কি কে কে তোমরা আমরা আমরা ইংরেজ কি তোমরা ইংরেজ তোরাই আমাদের মা বাবাকে কঠো স্থাপি দিয়েছিস মেয়ের ঘর করে আমাদের ক্ষেত্রে দাঁড়িয়ে দিয়েছিস ওরে ওরে বেমান মুখ্য দল দেখি দেখি তোদের বাহাদুরে সন্ধি হয়েছে কোথায় তাদের বীর সামন্ত রয়েছে বল
হুজুর আমি বলতে পারবো না। কি বলতে পারবি না? ওরে আদিবাসী দল তোরা বলতে পারবি না, যদি না বলে ততক্ষণ তোকে দাম তাড়িয়ে দেবো। ওরে সৈন্যগণ, ওরে সৈন্যগণ, দেখ তোরা সকলে দেখ, এই মরার মধ্যে, এই মরার মধ্যে বীর সামন্ত আছে কিনা দেখো, তন্ন তন্ন করে দেখো, তন্ন তন্ন করে দেখো, এই মরার মধ্যে বীর সামন্ত আছে কিনা। না হুজুর, না হুজুর, এই মরার মধ্যে বীর সামন্ত নেই। তুমি চলো, চলছে দম মারি পায়ে গিয়ে তন্ন তখন দেখবো কোথায় যে লুকিয়েছে সেই বীর সামন্ত।
হয়েছে। ওরে বেইমান, ওরে বেইমান আদিবাসী, ওই সামনটা কোথায় পালাবি? আর পালাবার তো কোথাও চেষ্টা করছিলি কি? কি যদি তোকে চলতে থাকে এই বিষ আমরা হাতে ধরলে তোকে ভাত ছাপ ধরেছি। ওগো তোমরা আমার, তোমরা আমার, তোমরা আমার বীর সামন্তকে এভাবে মেরো না, তোমরা ওগো পিতা, ওগো বাবা, ওগো মা, এই এই তোরা পায়ে পড়তে যাচ্ছিল না, আমি মরে গেল আমার মতো বুড়ি বুড়ি লাখো লাখো আমি যাবার সময় তোমাদের আমি প্রণাম জানিয়ে যাই মা, আমি প্রণাম জানিয়েছি। একবারে বিদায় ডাকি মা, আমাদের বিশ্বাস করে নিয়ে যাচ্ছি।